ইতিমধ্যে ভিডিও ভাইরাল, মানুষ জানে যে এগুলো সরকারি লোকেরা নানাভাবে আয়োজন করে এই ধরনের গাড়ি পোড়াচ্ছেন এবং এই গাড়ি পুড়িয়ে তারা বিরোধী দলের উপরে চাপাবে। কাজে এটা আর কোনোভাবেই এখানে ন্যূনতমভাবে, এই যে প্রধানমন্ত্রী মিথ্যা কথা বললেন, সরকারি দলের লোকেরা মিথ্যা কথা বলছেন, মিথ্যার উপর দাঁড়িয়ে যাচ্ছে। কেননা গতকালকের এই বাসে আগুন কারা দিয়েছে এটা তো খুব স্পষ্টভাবে এখন সোশ্যাল মিডিয়াতে আছে। কাজে আমরা দাবি করব যে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠনের জন্য, এবং এই যে বর্তমান এবং অতীতের যে অগ্নিসন্ত্রাসের ঘটনাগুলো ঘটেছে, অগ্নি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটছে, এগুলোর যথাযথ তদন্ত আমরা দাবি করব। কারণ এগুলো যে ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে এগুলো সবই বেরিয়ে আছে, যেটা মান্না ভাই ইতিমধ্যে বলেছেন। কাজে এই অস্ত্র আর কাজ করবে না। আমরা দেশবাসীর কাছেও পরিষ্কার করে বলি যে এই যে আগুন সন্ত্রাসের নাম নিয়ে সরকার নিজেই জনগণের উপরে আগুন সন্ত্রাস চাপিয়ে দিচ্ছে, এটা সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন। এবং যারাই আগুন সন্ত্রাস করতে যাবে তাদেরকে আপনারা ধরবেন এবং গণপ্রতিরোধের মধ্য দিয়ে এই ধরনের সরকারি ষড়যন্ত্রকে মোকাবেলা করবেন। মৌলানা ভাসানী যখন বঙ্গভবনে ভুগা মিছিল নিয়ে গিয়েছিলেন, সেখানে স্মারকলিপির ব্যাপার ছিল, মৌলানা ভাসানীকে সেখানে বঙ্গভবনে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে সেখানে রাজনৈতিক আলাপ আলোচনা হয়েছে এবং তারপর তারা তাকে সেখানে দুপুরের খাওয়ার ব্যবস্থার কথা বলেছেন। এটা তো সরল মনে চিন্তিত সেখানে খেয়েছেন, কিন্তু সেই খাওয়ার ছবি আসলে যে পত্রিকায় প্রকাশ, গণমাধ্যমে প্রকাশ করার জন্য তোলা হচ্ছিল সেটা এই ধরনের নোংরা রাজনীতি। এটা বহু আগে থেকেই চর্চা হয়ে আছে এবং আজকে নতুন করে এই নোংরা রাজনীতি আওয়ামী লীগ আমাদের সামনে হাজির করলো। এটাকে বলে যে গ্রাম্য মোড়লদের মতো এক ধরনের কুটির রাজনীতি করা, এইসব রাজনীতি করে ক্ষমতা টিকিয়ে রাখা যায়। আপনারা যে জোচুরি করছেন, আপনারা যে ফোর টোয়েন্টি গিরি করছেন, এই ফোর টোয়েন্টি গিরি জোচুরি গিরি মানুষ গ্রহণ করবে না। মানুষ দেখেছে যে আগের দিন রাতে কিভাবে আওয়ামী লীগ ঘোষণা করলো যে তারা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে, পরের দিন পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের লোকেরা মোটর সাইকেল মহড়া, দলে দলে মিছিল, লাঠি সোঁটা, সমস্ত দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে এবং গলিতে মানে অলিতে গলিতে তারা হামলে করেছে, যেখানেই আমাদের গণতন্ত্র মঞ্চের লোকেরা জমা দিয়েছে। বিএনপির উপরে তো কি বড় আকারে আক্রমণ হয়েছে সেটা আমরা সবাই জানি। আমাদের গণতন্ত্র মঞ্চের যে তুলনামূলক ছোট জমায়েতের একটি অবস্থান কর্মসূচি ছিল গাবতলীর মাজার রোড মোড়ে, সেইখানে আমাদের যেখানে যতজন 10 জন 20 জন এক একটি জায়গায় বিভিন্ন জায়গায় সেখানে যারা তারা হামলা করেছে এবং এইভাবে তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে।